তোমরা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে উল্লেখ উলের যে কোয়ালিটিটা হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সম্পিতা অফিসিয়াল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার উইন্টার কালেকশান অ্যান্ড যেগুলো আমি মিশো মিন্ট্রা অ্যান্ড জুডিও থেকে পারচেস করেছি যেগুলো অনলাইনে পারচেস করেছি সেগুলো লিঙ্ক তো আমি ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো অ্যান্ড অফলাইনেরগুলো তোমরা গিয়ে চাইলে পারচেস করতে পারো সো চলো শুরু করা যাক বাট তার আগে বলে দিই যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমার কাছে নোটিফিকেশান যাই তো চলো শুরু করা যাক আমি মিন্ট্রা থেকে পারচেস করেছি লিঙ্ক তো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এটার প্রাইস হচ্ছে আঠেরোশো নিরানব্বই কিন্তু আমি সেলেতে এটা নিয়েছি সেভেন ফিফটি নাইনে আর এইটার কালারটা আমার এত পছন্দ হয়েছিল মানে আমার দারুণ লেগেছে এটার কালারটা দেখো জাস্ট অ্যান্ড প্রাইস অনুযায়ী আমি যদি বলি তো এটার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর মানে খুব ভালো কোয়ালিটি অ্যান্ড উলের যে কোয়ালিটিটা সেটাও ভীষণ মোটা অ্যান্ড তবে হ্যাঁ তোমরা ভীষণ ঠান্ডাতে পরতে পারবে না একটা নর্মাল যদি ঠান্ডার টাইম থাকে তখন অবশ্যই পরতে পারো দিনের বেলাতে এটা ভীষণ কমফোর্টেবল এটা সাইজটা কিন্তু আমি এক্সট্রা স্মল সাইজ নিয়েছি এমনিতেই রোড রোডস্টারের প্রত্যেকটা জিনিসই একটু সাইজ বেশিই থাকে তোমরা যদি স্মল সাইজ নাও সেটা একটু মিডিয়াম টাইপের আসে আমি যতবার ট্রাই করে বাট দ্যাটস ওয়াই আমি এটা কিন্তু এক্সট্রা স্মল সাইজ নিয়েছি নেক্সট যে সোয়েটারটা পারচেস করেছি সেটা হচ্ছে জুডিও থেকে অ্যান্ড জুডিওর কোয়ালিটি আমার অলওয়েজ খুব ভালো লাগে খুব বেশি দিন আমি জুডিও থেকে পারচেস করি না বাট যেটুকুই আমি পারচেস করেছি এর আগে আমি অনেক টি শার্টও নিয়েছিলাম আর এইবার আমি ফার্স্ট জুডিও থেকে সোয়েটার নিয়েছি কালেকশান অ্যান্ড তার সাথে প্রাইস এটা কিন্তু ভীষণ রিজনেবল থাকে জুডিওতে দ্যাটস ওয়াই আমার এটা পছন্দ এটার প্রাইস হচ্ছে সেভেন নাইনটি নাইন অ্যান্ড এটাও সেম এটার কোয়ালিটিটা এত ভালো তোমরা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে উলের ফুল স্লিভের ওপরে অ্যান্ড উলের কোয়ালিটিটাও কিন্তু ভীষণ ভালো উলের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো আমার পার্সোনালি এটা খুব ভালো লেগেছে অ্যান্ড কালারটা জাস্ট দেখো এটা একটা পিঙ্ক অ্যান্ড মানে কি বলবো বেবি পিঙ্ক অ্যান্ড হোয়াইট ডার্ক পিঙ্ক সব কিছুর একটা মিক্সড কালার কম্বিনেশানে আছে আমার পার্সোনালি এটা ভীষণ পছন্দ হয়েছে তোমরা যদি চাও জুডিও থেকে গিয়ে এটা পারচেস করতে পারো নেক্সট আমি পারচেস করেছি একটা সোয়েট শার্ট অ্যান্ড এটা আমি পারচেস করেছি জুডিও থেকে এটার স্মল সাইজটা আমি নিয়েছি আর এটার প্রাইস হচ্ছে ফাইভ তোমরা চাইলে জুডিওতে গিয়ে এটা পারচেস করতে পারো প্রিন্টটা আমার ভীষণ ভালো লেগেছে বাট সত্যি কথা বলতে প্রাইস অনুযায়ী যদি আমি ধরি ফাইভ নাইন প্রাইস অনুযায়ী আমার কোয়ালিটিটা খুব একটা ভালো লাগেনি মানে আমার কোয়ালিটির দিক থেকে খুব লো কোয়ালিটি লেগেছে বুঝতেই পারছো ভীষণ পাতলা কোয়ালিটি অ্যান্ড থেকে বড়ো কথা হচ্ছে না এমন অনেক সময় হয় যে মার্কেট থেকে আমরা কিছু পারচেস করে আনি তারপর আমাদের মনে হয় যে না এটার প্রাইসটা হয়তো বেশি পড়ে গেল এটার ক্ষেত্রে আমার সেম এই জিনিসটা হয়েছে অ্যান্ড কোয়ালিটিটা আমার সত্যি খুব একটা আমি মানে আমি ভীষণ আনহ্যাপি অ্যান্ড পরে এটাই ভাবছি যে এটা পার্চেস না করে অন্য কিছু পার্চেস করলে হয়তো বেশি বেটার হতো নেক্সট আমি পার্চেস করেছি একটা হুডি অ্যান্ড এটা হাইল্যান্ডারে এটার প্রাইস এখানে আছে পনেরোশো যেটা আমি সেলেতে নিয়েছি পাঁচশো ছেচল্লিশে তো প্রাইসটা আমার অনেকটাই কম পড়েছে মিন্ট্রাতে এরকম সেল তো চলতেই থাকে অলওয়েজ উইন্টার সেল আছে অ্যান্ড আবার এন্ডিং সেলও একটা আসবে তোমরা তখনও কিন্তু চাইলে পারচেস করতে পারো অ্যান্ড এটা হচ্ছে হুডিটা এটা স্মল সাইজে আছে অ্যান্ড খুব সিম্পল একটা হুডি থেকে বড়ো ব্যাপার হচ্ছে না এই শীতকালে আমাদের সব থেকে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে সামনে সামনে জাস্ট এরকম একটা পকেট থাকবে যেখানে ঠান্ডার মধ্যে আমরা একটু হাতটা রাখতে পারবো দ্যাটস ওয়াই আমার হুডিটা এত বেশি পছন্দের মানে আমি যখনই কোনো সোয়েটার বা হুডি কিনি আমার তখনই মনে হয় যে সামনে একটা পকেট থাকলে ভালো হতো বাট সব কিছুর স্টাইল তো সেম হয় না অ্যান্ড এটার কালারটা হচ্ছে ব্লুর ওপরে আছে কোয়ালিটির দিক থেকে যদি বলি যদিও এখানে পনেরোশো নিরানব্বই প্রাইস লেখা আছে আমার পড়েছে পাঁচশো ছেচল্লিশ বাট তাও কোয়ালিটির দিক থেকে এটা ভীষণ সুন্দর ম্যাটেরিয়ালসটাও খুব সফট অ্যান্ড তার সাথে পরে তোমার ইচিংও হবে না কোনো রকম অ্যান্ড এটার স্মল সাইজটা আমি পারচেস করেছি নেক্সট আমি আবারও পার্চেস করেছি একটা হুডি অ্যান্ড যেটার কালারটা অ্যান্ড কালেকশানটা আমার ভীষণ ভালো লেগেছে এটাও আমি জুডিও থেকেই পার্চেস করেছি অ্যান্ড এটার সাইজটা হচ্ছে এ প্রাইজের সাথে আগেরটা নিয়ে আমি যতটা ডিসাপয়েন্ট হয়েছি এটা নিয়ে আমি ততটাই হ্যাপি মানে ভীষণ ভালো কোয়ালিটি তোমরা চাইলে জুডিও থেকে এটা পারচেস করতে পারো অ্যান্ড এটার সাথে একটা চেইন আছে তোমরা চাইলে তোমাদের সুবিধা অনুযায়ী যেমন করে খুশি এটা ইউজ করতে পারো স্টাইলিং করতে পারবে এগুলো দিয়ে এটা এগুলো এই ধরনের ড্রেসের সাথে স্টাইলিং করাটা হচ্ছে সব থেকে বেশি ইজি নিজেদের ইচ্ছা মতো স্টাইলিং করা যায় অ্যান্ড কোয়ালিটির দিক থেকেও এটা আমার ভীষণ ভালো লেগেছে এটার প্রাইস নিয়েছে সেভেন নাইনটি তো লাস্ট আমি এটা পারচেস করেছি একটা গ্রিন কালারের সোয়েটার অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে এটা কিডসদের সেকশন থেকে আমি নিয়েছি আমার সত্যি কথা বলতে এরকম কোনো ব্যাপার না সোয়েটারটা দেখেই বোঝা যাচ্ছিল যে এটা আমার হবে এটা তেরো থেকে চোদ্দ বছরের বাচ্চাদের দেখতেই পাচ্ছ জুডিওতে বাট এটা সত্যি কথা তোমরা বাজার কলকাতা বিগ বাজার যে কোনো জায়গায় দেখতেই পাবে অনেক বড় বড় কালেকশান থাকে মানে এত বড়ো সাইজ থাকে মিডিয়াম সাইজটা মনে হয় যেন লার্জ এক্সেলদেরও হয়ে যাবে সো এটা আমার পছন্দ হয়েছে তাই আমি নিয়েছি আর আমার এরকম না যে কিডস মেন্স কোনো ব্যাপার না যেখানে যে সেকশানে আমার পছন্দ হয় আমি সেটা নিই আমি জানি না তোমার তোমরাও করো কিনা তোমরা যদি এরকম করে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে তো এটার প্রাইস নিয়েছে ফাইভ অ্যান্ড এটার কোয়ালিটিটা আমার ভীষণ ভালো লেগেছে এগেন এটা উলের একটা ডিজাইনে আছে বাট হালকা অনেকটা বুঝতেই পারছ মাঝখানে কিন্তু অনেকটা গ্যাপ আছে প্রত্যেকটা সুতোর মধ্যে অনেকটা গ্যাপ আছে প্রত্যেকটা উলের মধ্যে অনেকটা গ্যাপ আছে কিন্তু স্টিল আমি এটা ইউজ করেছি একদিন বাট আমার এটার কোয়ালিটি ভীষণ ভালো লেগেছে অ্যান্ড এটা হচ্ছে সোয়েটারটা এই ছিল আমার উইন্টার কালেকশন আশা করি এই কালেকশনগুলো তোমাদের ভালো লেগেছে তোমরা চাইলে জুডিও থেকে মিন্ট্রা থেকে গিয়ে পারচেস করতে পারো অ্যান্ড যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি কি কালেকশন তোমরা দেখতে চাও অবশ্যই কামেন্ট সেকশানে লিখো টাটা